গার্ডেন রিচে বহুতল ভেঙে ভয়াবহ বিপর্যয়ে একের পর এক মৃত্যু। বেআইনি নির্মাণ ঘিরে চড়ছে পারদ। তার মধ্যেই সোমবার সল্টলেকের নয়াপট্টিতে ক্লাবের বেআইনি নির্মাণ ভাঙল পুলিশ। 2021 সালে তৈরি করা হয়েছিল নয়াপট্টি আদিত্য স্মৃতি সংঘ নামের এই ক্লাব। অভিযোগ, জমি জবরদখল করে ক্লাবটি তৈরি করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। বাধা দিতে গেলে লোক জড়ো করে মারধরও করা হয় বলে অভিযোগ। এমনকি হাইকোর্টের নির্দেশও কার্যত তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হয়। 2022 সালের 28 সেপ্টেম্বর প্রথমবার এই বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত। তারপর আরও দুবার, কিন্তু তিনবারই স্থানীয়দের একাংশের বাধার মুখে পড়ে ফিরতে হয় বিধাননগর পুরসভাকে। 2021 সালে জুন মাসের 5 তারিখে আমাদের ওপর প্রচণ্ডভাবে অত্যাচার করে, ঠিক এই জায়গাটাতে প্রচণ্ডভাবে অত্যাচার করে জয়দেব নস্কর এবং তার বহিরাগত গুন্ডারা আমাদের পরিবারের সকল সদস্যদের বেধড়ক মারধর করে জমি দখল করে। ওরা বলছে আমাদের ক্ষমতা, আমি এখানকার কাউন্সিলর, আমার বিরুদ্ধে তুই কী করতে পারবি। প্রায় 300+ লোকজন নিয়ে আমার পরিবারের সকল সদস্যদের এমনভাবে মারধর করে। 2021 সালে রাত মানে 24 ঘন্টা লকডাউন পরিস্থিতি, অথচ 24 ঘন্টা রাত্রি 3টে 4টের সময় এখানে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে। তারপরে আমরা হাইকোর্টে দ্বারস্থ হলাম। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা তারা ইন্সপেকশন করে এবং তারা ইন্সপেকশন করে এটা পায় আমাদের প্রপার্টি। কর্পোরেশন বারংবার বিভিন্ন রকম হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরও তারা কাজ করে না। বিধাননগর কর্পোরেশনের প্রধান আধিকারিক কমিশনারের বিরুদ্ধে আমি কন্টেম্প করি, সেই কন্টেম্পের নির্দেশ দেয় বারংবার, ডেট বেঁধে দেওয়ার পরও এরা কাজ করে না। আজকে এইটা নিয়ে 4 বার কোর্টের নির্দেশ। যেটা বলা হচ্ছে ডেমোলাইজ যেটা করতে চাইছে, নাকি ক্লাবটার প্ল্যান নেই? আপনারা বলুন তো কোন ক্লাবের প্ল্যান আছে? পশ্চিমবাংলায় হাজার হাজার লাখ লাখ ক্লাব আছে, কোন ক্লাবের জমির কাগজ আছে? দেখুন, ক্লাবের প্রেসিডেন্ট আমি সহ আমাদের প্রত্যেকটা সদস্য আজকে প্রশাসনকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, কর্পোরেশনকে সাহায্য করব, সহযোগিতা করব। কিন্তু আগামী দিনে এই ক্লাব ছিল, আছে, আগামী দিনেও থাকবে। 4 বার হাইকোর্টের নির্দেশের পর অবশেষে প্রায় 1.5 বছর পর বেআইনি নির্মাণ ভাঙল পুলিশ। যাদবপুরে বেআইনি বাড়ি একেবারে কাউন্সিলরের প্রত্যক্ষ মদত, সল্টলেকে তাই, সবাই জানে। কোর্টের অর্ডার হওয়া সত্ত্বেও ভাঙা যাচ্ছে না, কেন? কারণ কাউন্সিলর আছে, তৃণমূলের নেতারা আছে। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে বেআইনি নির্মাণ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। সত্যজিৎ বৈদ্য ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।